সাত মাস না যেতেই অবসর ভেঙে আবারও শ্রীলঙ্কার টেস্ট দলে ওয়ানিন্দু হাসারাঙ্গা। মূলত ওয়ানডে ও টি-20কে গুরুত্ব দিতেই গত বছরের আগস্টে হঠাৎ করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। তার সিদ্ধান্ত মেনে নিয়েছিল লঙ্কান ক্রিকেট বোর্ডও। তাহলে আচমকা সিদ্ধান্তে কেন আবার সাদা পোশাকে ফেরা? এই প্রশ্নের জট খুলতে অবশ্য বেশি সময় লাগেনি। সোমবার বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেন হাসারাঙ্গা, যা আইসিসির কোড অফ কন্ডাক্টে 2.8 ধারা লঙ্ঘন। শাস্তি হিসেবে তার ম্যাচ ফির 50% জরিমানা ও 3টি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। আর আগে থেকেই হাসারাঙ্গার নামের পাশে ছিল 5টি ডিমেরিট পয়েন্ট। সব মিলিয়ে গত 24 মাসের মধ্যে এই অলরাউন্ডারের নামের পাশে যুক্ত হয়েছে 8টি ডিমেরিট পয়েন্ট। আইসিসির নিয়ম অনুযায়ী 24 মাসের মধ্যে কারো নামের পাশে 7 থেকে 8টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলে 2 টেস্ট বা 4টি ওয়ানডে অথবা টি-20 ম্যাচে নিষিদ্ধ হবেন সেই ক্রিকেটার। হাসারাঙ্গা ডিমেরিট পয়েন্ট 8 হওয়ায় এবার 2 টেস্টের জন্য নিষিদ্ধ হলেন তিনি। যদি অবসর ভেঙে টেস্ট দলে না ফিরতেন, তাহলে আসন্ন টি-20 বিশ্বকাপে প্রথম 4 ম্যাচ খেলতে পারতেন না হাসারাঙ্গা, কারণ বিশ্বকাপের আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই শ্রীলঙ্কার। তাই টেস্টে না ফিরলে বিশ্বকাপের প্রথম 4 ম্যাচের জন্য নিষিদ্ধ হতেন তিনি। ম্যাচের সময় বিষয়টি বুঝতে পেরে তাকে অবসর ভেঙে টেস্ট দলে নাম দেয় লঙ্কান ম্যানেজমেন্ট। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।